আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেস ক্রেস তো যাদের রিকোয়েস্ট ছিল তাদের জন্য আমি নেক ডিজাইনটা করেছি দেখতে পাচ্ছেন এটা আপনাদের জন্য করা অ্যান্ড এটার যে মোটিভগুলো আছে সেগুলোতে আরেকটা ড্রেস করা আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে তো একটু সামান্য একটু ডিফারেন্স আছে এই ডিজাইনটার মধ্যে একই মোটিভ এবং একই সব কিছু দিয়ে করা তো এখানে যে কলকাতা আছে মেন যে মোটিভটা এটা আমি আজকে আপনাদেরকে একে ড্র করে প্লাস আমি এটা স্টিচ করেও দেখাবো অনেক সিম্পল সিম্পল কিছু স্টিচ দিয়ে কাজটা করা একেবারে ইজি তো এটার যে হাতায় যে ডিজাইনটা আছে দেখতে পাচ্ছেন এটা তো এটার ডিজাইনটা আমি আগেই আমার চ্যানেলে দিয়েছি তো ওটা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব বর্ডার ডিজাইনের তো এখন আমি ড্র করে দেখাচ্ছি যে আপনারা কীভাবে এই কলকাটা ড্র করবেন আমি যেহেতু এই বড় ডলারটা বা বা এটাকে অনেকে তারা বলে প্লাস্টিক মিররটা তো আমার মিডিলের যে অংশটা আছে সেটা আমি আর একটু বড় করে আঁকাবো আর যে ছোট সাইজটা আঁকিয়েছি যারা ছোট এই ডলার বা মিরর দিয়ে করবেন তো তাদের জন্য ছোটটা তো সাইডে এইভাবে করে ফ্লাওয়ারের যে মোটিভগুলো আছে সেটা দিবেন আমি দেখিয়ে দিচ্ছি চাইলে ফ্লাওয়ারটা আরও ছোটো দিতে পারেন অথবা চাইলে যে ডলারটা আছে শুধুমাত্র ডলারটাই বসাতে পারেন আর এখানে আমি লিভ দিব তো তার জন্য আমি এখানে এক কয়েকটা স্ট্রেট স্টিচের ডাক দিয়ে দিচ্ছি তো এখানে ও একটা মোটিভ বসবে অ্যান্ড এই সাইড দিয়ে আরেকটা হাফ কলকার মতো যাবে তো সেটা এঁকে দিচ্ছি তো এখানে আমি আরেকটা একটা স্ট্রেইট স্টিচের মতো একটা দাগ দিয়ে দিচ্ছি তো এখানে আমি একটা লিভ করব অ্যান্ড আপনারা চাইলে এরকমই রাখতে পারেন বা এখানে একটা ফ্লাওয়ারও বসাতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি ব্যাক স্টিচটা করে ফেলেছি তো আমি ব্যাক স্টিচটা কীভাবে করতে হবে আগে টিউটোরিয়ালেও দেখিয়েছি তারপরেও যেহেতু এই ডিজাইনটায় ব্যাক স্টিচ করা আছে সেহেতু আমি এখানেও ব্যাক স্টিচটা দেখিয়ে দিচ্ছি আমি আগেও বলেছিলাম যে ব্যাক স্টিচ দিয়ে অনেক টাইপেরই ড্রেস করতে পারেন এবং অনেক ইজিলি তো সেটার আর একটা স্যাম্পল এটা তো এখানে দেখতে পাচ্ছেন যে বর্ডার লাইন আছে সেটা আমি ব্যাক স্টিচ দিয়েই করে দিচ্ছি এখন এই যে ফুল যে মোটিভটা আছে সেটা আমি ব্যাক স্টিচ দিয়ে কমপ্লিট করে ফেলবো তো কমপ্লিট করার পর দেন এখানে দেখতে পাচ্ছেন এটা এরকম দেখা যাবে এটা ব্যাক সাইড এরকম লাগবে দেখতে অ্যান্ড এখন এই যে অংশটা আছে কলকার তো এটার ভেতর দিয়ে ফেদার স্টিচটা দিতে হবে তো আমি ফেদার স্টিচটা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে আছে সেটা করে করতে পারেন তো সম্পূর্ণ অংশে অ্যাপ্লাই করার পর এরকম দেখা যাবে এখন আমি মিডিলে এই যে ডলারটা আছে বা তারা বা প্লাস্টিক মিরর যে যেটাই বলুন না কেন তো এটা আমি বসিয়ে দিচ্ছি তো এভাবে কমপ্লিট করার পর যে চেইন স্টিচ যেভাবে দেয় সেভাবেও দিতে পারেন অথবা বাটন হোল স্টিচ যেভাবে দেয় সেভাবেও দিতে পারেন এভাবে করে মুড়ে মুড়ে নট দিয়ে দিবেন তো এখন শ্যুসটা গেথে দিব অ্যান্ড এটা দেখতে পাচ্ছেন যেটা এটা একটু বড় সাইজ এবং আমার ড্রেসে যেটা করা সেটা একদম ছোট সাইজ একদম ছোট যে মিররটা আছে সেটা করা দেখতে পাচ্ছেন আর এটার সাইড দিয়ে এরকম একটু ফাঁকা ফাঁকা থাকবে এটা সাইড দেখতে পাচ্ছেন তো আমার যে এটা আছে সেটারও দেখেন একটু সাইডে ফাঁকা আছে অ্যান্ড এরকম দেখা যাবে এখন যে ফ্লাওয়ারটা আছে সেটাতে আমি স্টিচটা দিয়ে দিব এভাবে করে ফুল যে সবগুলা প্যাটেলে আমি এটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন আমি এটার সাইড দিয়ে যে বর্ডার লাইনের যে সেলাইটা দিব বর্ডার স্টিচটা দিব তার জন্য আমি টু স্টিং থ্রেড নিয়েছি অ্যান্ড এখানে আমি এখন স্ট্রেইট স্টিচ দিয়ে আমি এটার বর্ডার লাইনটা কভার করে দেবো প্যাটেলের আমি যে ফেদার স্টিচটা করেছি সেখানেও আমি টু স্টিং থ্রেড নিয়েছি অ্যান্ড যে ফ্লাওয়ারটা করেছি সেখানে আমি থ্রি স্টিং থ্রেড নিয়েছি আর এটার জন্যে এখন যেটা করছি স্টেট ইসিস তো এর জন্য আমি টু স্টিং থ্রেড নিয়েছি মিররটা ফার্স্টে সেট করার জন্য থ্রি স্টিং থ্রেড নিয়েছিলাম এবং দেন যখন আমি নট করেছিলাম সেক্ষেত্রে আমি ফোর স্টিং থ্রেড নিয়েছিলাম আপনারা চাইলে থ্রি স্টিং থ্রেডও ইউজ করতে পারেন তো এইভাবে করে যে প্রত্যেকটা প্যাটেল আছে তো সেটাতে আমি এরকম বর্ডার লাইনের যে স্টিচটা আছে তো এই স্ট্রেট স্টিচটা দিয়ে দিব তো আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা ফ্লাওয়ারের মতো দেখা যাচ্ছে এটাকে অ্যান্ড এটার যে উপরের দিকে যে আমি স্ট্রেটের স্টিচের মতো দুইটা দাগ দিয়েছি তো এখানে আমি এখন লিফ করে ফেলবো এখানে আমি শার্টিন স্টিচ যেটা আছে সেটা দিয়ে আমি এখানে একটা লিফের মতো করব বা প্যাটেলও বলতে পারেন তো এই সেলাইটাই ইউজ করে এখানে কতগুলো ফ্লাওয়ার প্যাটেল এবং লিফ দিব তো এ দেখতে পাচ্ছেন আমি এখানে ফ্লাওয়ার প্যাটেল দিয়েছি প্লাস লিফও দিয়েছি এখানে এখানে সব একই স্টিচ সেম স্টিচ ইউজ করেছি অ্যান্ড এখানে আমি এখন স্ট্রেট স্টিচ দিয়ে দিব। এই ছিল এটাকে নকশি তারাফুলও বলে এটার টিউটোরিয়ালও আমার আছে চ্যানেলে অনেকভাবে এখানে সিকোয়েন্স নিয়েছি এই যে ওয়াটার সিকোয়েন্স বলে বা পানি চুমকি বলে এটাকে তো এটা আমি এখানে ইউজ করবো মিডিলে একটা এরকম সিকোয়েন্স বসিয়ে দেবো তো কমপ্লিট হয়ে গেছে তো এভাবে করেই যে মোটিভগুলো আছে যে ডিজাইনটা আমি দেখিয়েছি সেটা আপনারা এভাবে করেই স্টিচটা দিতে পারেন এমব্রয়ডারিটা করতে পারেন এখানে যে মিররটা আছে দেখতে পাচ্ছেন একই অ্যান্ড এখানে যে লিফটা আছে সেটা একই স্টিচ দিয়েই করা অ্যান্ড যে তারা ফুলটা আছে সেটাও আমি করেছি ফেদার যে স্টিচটা দিয়েছি একই ওয়েতেই করা তো আপনারা এরকম ইজি সেলাই দিয়ে নিজেদের জন্য খুবই শর্ট টাইমে এবং খুবই সুন্দর করে ড্রেস ডিজাইন করতে পারেন তো আপনার যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোহার ইল আল্লাহ হাফেজ